নিজেদের সপ্তম ম্যাচে তাসকিন আহমেদের দল বুলাওয়ে ব্রেভসের জয়টা ছিল অবধারিত। গুরুত্বপূর্ণ এই ম্যাচে অবশ্য ম্যাচ শেষে 3 রানের রুদ্ধশ্বাস জয় তুলে নিয়েছে বুলাওয়ে ব্রেভস। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 10 ওভারে 3 উইকেট হারিয়ে 125 রানের লক্ষ্য দাঁড় করিয়েছিল, আর জবাব দিতে নেমে কেপটাউন স্যাম্প আর্মি থেমে যায় 122 রানে, যেখানে দলের হয়ে সর্বোচ্চ 2টি উইকেট স্বীকার করে নেন তাসকিন আহমেদ। এদিন তাসকিন আহমেদ ছিল দুর্দান্ত, তাই তো ম্যাচ শেষে জিতে নিয়েছেন ম্যাজিক মোমেন্ট অব দ্য ম্যাচ। সত্যি এই ম্যাচে তাসকিন আহমেদ ম্যাজিক মোমেন্ট ঘটিয়ে দিয়েছিলেন, কারণ বিধ্বংসী হয়ে ওঠা রহমানুল্লাহ গুরবাজকে ফিরিয়েছেন আর পরের বলে ফিরিয়েছেন ম্যাথু বিচকে। তাসকিনের জোড়া উইকেটে পরিবর্তন হয়ে যায় ম্যাচের রূপ। এরপর দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়ায় তার দল এবং শেষ পর্যন্ত 3 রানের জয়। তাই তো ম্যাচ শেষে সিকান্দর রাজা তাসকিন আহমেদকে প্রশংসায় ভাষাতে ভুল করেননি। ম্যাচ শেষে তিনি বললেন, আজকের ম্যাচে বিশেষ করে তাসকিন আহমেদ ছিলেন দুর্দান্ত, অপরদিকে ছেলেরা দুর্দান্ত খেলেছে, আমরা সবাই আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা আজকে জিতব এবং শেষ পর্যন্ত তাই হয়েছে। ইনোসেন্ট কায়েকে কীর্তি তো দিতেই হবে, কারণ তিনি দারুণ খেলেছেন।